রক্ষণ কাটিয়ে হাজিপাড়া মসজিদ প্রাঙ্গণে এওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল। এসার পর থেকে এ পর্যন্ত মাওলানা হাসিবুর রহমান সাহেবের কাছ থেকে তার সুললিত কণ্ঠের আলোচনা আপনারা শুনছিলেন। আমি কিছু সময় কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত, বাকি আল্লাহ পাকের মর্জি ও আপনাদের নেক দোয়া। শুরুতে একবারের জন্য অনুরোধ করছি, আমার স্নেহাশীষ যুবকেরা যারা মজলিসের বাইরে রয়েছেন তাদেরকে আহ্বান করছি, মজলিসে বসার জায়গা রয়েছে, একটু এসে বসার জন্য। সাধারণভাবে আমাদের কোরআন হাদিস শরিয়া সম্মত জ্ঞান বুঝ এ ব্যাপারে বই পড়াপড়ি আলোচনা পরিমাণ কম। আজকে যখন গ্রামের মেয়ে মরদ সর্বস্তরের মানুষদের সহযোগিতায় এই সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে, যার মূল স্বার্থই হলো আলেমদের কাছ থেকে কিছু জ্ঞানের বাণী শ্রবণ করা, খেলাধুলা ঘোরাফেরা দোকান পাশারিতে সময় কাটানো, এটা ইচ্ছা করলে প্রয়োজন হলে সব দিনই করা যায়। আজকে যখন একটা ব্যয়বহুল দিনই আলোচনার মজলিস তৈরি হয়েছে, আমি মুসলিম ঘরের ছেলেদেরকে মেয়েদেরকে বলবো এটাকে আন্তরিকভাবে একটু গুরুত্ব দেওয়ার জন্য, কারণ ভাই ইসলাম একটা জ্ঞানমূলক ধর্ম, আর এই জ্ঞানমূলক ধর্মটা শিখতে হয়। শেখার প্রথম মাধ্যম হলো কোরআন হাদিস পড়। যারা পড়তে পারে না তাদের দ্বিতীয় মাধ্যম হলো শোনা। শোনবার সুযোগ হয়নি কিংবা আমি শোনার পরেও সেটাকে বাস্তব জীবনে গড়তে চাই, তাহলে তার জন্য উত্তম রাস্তা হলো একজন আমল ওয়ালা জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করা। সুবহানাল্লাহ, একজন যদি আমল ওয়ালা জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করা যায় তাহলে সব থেকে উত্তম ভাবে ইসলামটাকে জানা বোঝা যায়। রাসূলুল্লাহর সাহাবীরা একদিকে কোরআন হাদিস পড়তেন, আবার রাসূলের মুখের বায়ান তারা শুনতেন, পাশাপাশি আলহামদুলিল্লাহ তারা রাসূলের খেদমতে থেকে রাসূলের সঙ্গ লাভ করে রাসূলের আমলের ছবিটাকে তারা একদম হাড়ে হাড়ে উপলব্ধি করি, তবেই তারা হয়েছেন তাম পৃথিবীর মানুষের জন্য আকাশের তারকা সদৃশ। সুবহানাল্লাহ, রাসূল বলেছেন আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা হলো তারকার মতো। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি আমার সাহাবীদের কাউকে তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তাদের এই যে মর্যাদা এই যে মান এর একমাত্র কারণ হলো রাসূলের সঙ্গ লাভ, রাসূলের সহবত অবলম্বন করা। সম্মানিত ভাইরা, আমরা খুব ভালোভাবেই জানি সঙ্গের বিনিময় কিনা হতে পারে। ভাই যে পাথরটা মসজিদে লাগানো যায় এই নামাজিদের সঙ্গে সংস্পর্শে আসার জন্য ওই পাথরটা বাথরুমে পেশাবখানায় গোয়াল ঘরে ভবিষ্যতে লাগানো যায় না, কথা বলে, কারণ ওই পাথরটার সম্পর্ক হয়েছে নামাজিদের সঙ্গে। সুবহানাল্লাহ ভাই, যে কাঠটাতে কোরআন শরীফ রাখা হয় যাকে বলা হয় রেহেল কাঠ, ওই কাঠটাকে যদি ভেঙেও যায় কোন মায়ের কাছে দেবেন এটা জ্বালিয়ে দে ওর কলিজা কেঁপে উঠবে, কথা বলেন, অথচ কার দিয়েই চুলো জ্বলে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সঙ্গে ওই কাঠের সম্পর্ক, ফলে ও কাঠের ইজ্জত ও কাঠের নিরাপত্তা বেড়ে গেছে। সুবহানাল্লাহ, এই জন্যই যদি একটা অতি সাধারণ ছেলেও একটা ভালো মানুষের সঙ্গ লাভ করে, বিশ্বাস করুন ওই সঙ্গ লাভের বিনিময়ে
ওই ভালো মানুষটার খোঁজ খবর ওই লোকটার কাছ থেকে পাওয়া যায়, সেও সম্মান পায়। আরে বলেন না, আমাদের যে গাড়িগুলো চালায় ড্রাইভার গুলো, জি, এরা কেউ লেখাপড়া জানে, কেউ জানে না, কেউ ধর্ম কম বোঝে, কেউ বেশি বোঝে, কিন্তু আশ্চর্য ব্যাপার, এই ড্রাইভার গুলো আলেমদের গাড়ি চালানোর সুবাদে যেখানেই যাক তারা সেখানকার সভা কর্তৃপক্ষের কাছে এরা আলেমের সঙ্গী হিসাবে আলেমের মতো মর্যাদা পায়। ঠিক কিনা বলেন? জি। সুতরাং এই সঙ্গ লাভের বিনিময়ে ভাই মাটি সোনায় পরিণত হয়। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে যে ইসলাম জ্ঞানের ধর্ম, এটাকে শিখতে গেলে পড়তে হয়, পড়তে পারি না বা জানি না বা সময় নেই, তার জন্য দ্বিতীয় সুযোগ শুনতে হয়। তৃতীয় আর একটা জীবন গড়ার সুযোগ হলো ভালো মানুষের সঙ্গ লাভ করতে হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জন্য আমি বলেছি আজকের লক্ষণকাঠি হাজিপাড়ার এই সভা উপলক্ষে আগত ভাইদেরকে, প্রিয় যুবকদেরকে, বাইরে থেকে লাভ হবে না বাবু, দূর থেকে কথা শোনা আর কাছ থেকে কথা শোনা দুটোর পার্থক্য আছে। মায়েরা যারা হাজির হয়েছেন, আশা করি তারা পর্দার জায়গা নিয়েছেন, মন লাগিয়ে আমার কয়েক মিনিটের কথা শুনুন। আমার দাওয়াত নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, ছেলেদের একান্ত আবদারে নিয়েছিলাম, তো শুরু থেকেই কিছু জ্ঞানের কথা বলতে চেষ্টা করছি। এবার একটু বুঝুন ভাই, কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আয়াতটিতে মহান আল্লাহ বলেছেন, রব্বানা ওবাআথ ফীহিম রাসূলাম মিনহুম। এই আয়াতটি কোরআনের আয়াত, কিন্তু এই কথাটি মূলত ছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের। কার কথা বললাম? জোরে বলেন। কথাটি মূলত নবী ইব্রাহিমের, এবং কথাটি একটা দোয়ামূলক কথা। কিসের কথা বাবু? দোয়া। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার সংস্কার শেষ করেছিলেন, তো কাবার সংস্কার শেষ করে ওইখানটায় তিনি এই দোয়াটা করেছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে নবী ইব্রাহিমের সেই দোয়াটাকে কোরআন হিসাবে বরণ করে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কি বলেছেন নবী ইব্রাহিম? রব্বানা ওবাআথ ফীহিম, ইয়া আল্লাহ আপনি আরব জাতির মাঝে পাঠান একজনকে। আবার বুঝুন, হযরত নবী ইব্রাহিম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আরব জাতির মাঝে একজনকে পাঠান। বলে বললেন, যাকে পাঠাবেন তিনি হবেন রাসূলাম মিনহুম, তাদের মধ্যকার রসুল। সুবহানাল্লাহ। এই রসুলের বাংলা মানে হলো দূত। রসুলের বাংলা মানে দূত, ইংরেজিতে একে বলে মেসেঞ্জার, যে বার্তা বয়। জি। এই রসুলের পারিভাষিক আর একটা অর্থে বলা যায় শিক্ষক। সুবহানাল্লাহ। এ কথাটার প্রমাণ পাওয়া যায় নবীর একটি হাদিস থেকে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। হুজুর বলেন, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন শিক্ষকতা করার জন্য। তো নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি এই আরব জাতির মধ্য থেকে একজনকে আপনি রসুল হিসাবে পাঠান। কি হিসাবে? রসুল হিসাবে, দূত হিসাবে, মাস্টার হিসাবে, শিক্ষক হিসাবে একজন পাঠান। দোয়া নবী ইব্রাহিমের, সেই রসুলের কাজ হবে ইতলু আলাইহিম আয়াতিক, প্রথম কাজ আপনার আয়াতগুলোকে পড়ে পড়ে মানুষকে শোনাবে। সুবহানাল্লাহ। বলে আর একটু মন খুলে বলে, তাহলে রসুলের প্রথম কাজ ছিল কোরআন পড়ানো। কি ছিল বাবা? জোরে বলেন, কি ছিল? আপনি বলবেন যে আরবের মানুষেরা তো আরবি ভাষী, তার কোরআনও তো আরবি ভাষায়,
তাহলে তাদের পড়ানোর কি আছে বাবু? ভাষা আরবি হতে পারে কোরআনের, আর আরব বাসীদের ভাষা হতে পারে আরবি, কিন্তু কোরআন পড়ার কিছু পৃথক উচ্চারণ পদ্ধতি, কিছু নিয়ম পদ্ধতি, কিছু এমন কিছু তার গুণাবলী রয়েছে যেগুলো না জানলে কোরআন পড়লে গুনাহ হয়। ওই ওই টোটালটার একসঙ্গে নাম হলো তাজবিদ, একসঙ্গে নাম কি? তাজবিদ। জি, তো এই তাজবিদটাকে শিক্ষা করা ওয়াজিব। কোরআনটা পড়া নফল, মশলাটাকে মনে রাখুন, কোরআনটা পড়া নফল, আর কোরআনটাকে শুদ্ধ করে পড়তে শেখা হলো ওয়াজিব। এই মনে থাকবে না, ভুলে যাবেন। জি, কোরআনটাকে শুদ্ধ করে পড়তে শেখা ওয়াজিব, আর কোরআনটাকে দৈনন্দিন জীবনে তেলাওয়াত করা নফল। কেবলমাত্র নামাজের মধ্যে আমরা যে কেরাতটাকে পড়ে থাকি, ওই কেরাতটার মূল হুকুম ফরজ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আরববাসীর মাতৃভাষা আরবি হতে পারে, কিন্তু তাই বলে তারা কোরআন পড়ে ফেলবে এই ক্ষমতা তাদের ছিল না। রাসূলুল্লাহকে আল্লাহ যেভাবে কোরআন পড়ার নিয়ম পদ্ধতি শিখিয়েছেন, রাসূলুল্লাহ সেই পড়াটাকেই আরববাসীদেরকে পড়িয়েছেন। হযরত নবী ইব্রাহিমের দোয়া ছিল, আল্লাহ আপনি এদের মাঝে একজন মাস্টার পাঠান, যিনি হবেন আপনার বার্তাবাহক, দূত, রাসূল, তার কাজ হবে এদেরকে কোরআন পড়ানো। কি পড়ানো বাবা? কোরআন পড়ানো। সম্মানিত ভাইরা, আমার মাত্র 23 বছরের সাধনায় প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকে কোরআন পড়িয়েছেন। জোরে বলুন। এমন কি রাসূল এমন কোরআন পড়িয়েছেন, রাসূল বিশ্বের হাফেজে কোরআন, আলেমে দ্বীনদের এবং সাধারণ তেলাওয়াতকারীদেরকে বলেছেন, ইকরাউল কোরআনা বিলুহুনিল আরব, তোমরা আরববাসীদের ইলহানে কোরআন শরীফ পড়ো। তার মানে রাসূল শুধু তাদেরকে কোরআন পড়াননি, বরং তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তার মানে কোরআন পড়ার নিয়ম তাদের কাছ থেকে শেখো আর পড়ো। প্রিয় ভাই, তাহলে রাসূলকে যে কাজের জন্য নবী ইব্রাহিম চেয়েছিলেন, রাসূলুল্লাহ তার প্রথম কাজটা করলেন, তোমরা কোরআন পড়ো। কি করো? আমি এই কথাটা নিয়ে আমার জাতির ছেলেদেরকে একটু আবেদন করতে চাই। আমাদের ছেলেরা কথা বলতে পারে ভালো, স্কুলে যারা পড়ে তাদের বাংলার জ্ঞান আছে, ইতিহাসের জ্ঞান আছে, ভূগোল বিজ্ঞানের জ্ঞান আছে, ইংরেজি পড়তে পারে, অঙ্ক করতে পারে, কিন্তু মুসলিমদের প্রচুর ছেলে রয়েছে যারা কোরআন পড়তে পারে না। কি গো, ঠিক বললাম না ভুল? কোরআন পড়তে পারে না তারা। ছেলে, একটু নিয়ত করো বাবা, কোরআনটা পড়া শিখে ফেলবো। কিছু না, পাড়ায় মসজিদে হাফেজ সাহেব আছে, আমরা যদি 6টা মাস এই হাফেজ সাহেবদের কাছে একটু সময় দেই, আল্লাহর কালামটাকে আমরা সহজে পড়ে ফেলতে পারি। সুবহানাল্লাহ, সহজে, কঠিন না ওনা। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি কোরআনটাকে পড়ার জন্য এবং কোরআনের উপদেশ গ্রহণের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। জোরে বলুন। আমি যে কোরআন পড়ার জন্য সহজ করে দিয়েছি, যে কোরআনের উপদেশ নেয়ার জন্য আমি সহজ করে দিয়েছি, এই কোরআনটাকে তোমরা একটু আয়ত্ত করো, মেহনত করো, পড়াও শিখে ফেলবে, কোরআনের উপদেশও তোমরা রীতিমতো গ্রহণ করতে পারবে। কোরআন সহজ করেছি আমি, কোরআন পড়া আদৌ কঠিন নয়। শুধু দরকার আমাদের একটা একনিষ্ঠ মন। কি দরকার বাবা? জোরে বলুন, কি চেয়েছি? একটা মন, যে আমি আল্লাহর কোরআনটাকে পড়বই, আল্লাহর কোরআনটাকে আমি পড়তে শিখবই। একটা জেদ, নেকির কাজে জেদ জায়েজ, পাপের কাছে জেদ করা গোনা। তো আমি কোরআনটাকে পড়বই,
এই পোক্তা নিয়তটুকু আমার এই যুবকগুলো যদি করে আর হাফেজ সাহেবের সঙ্গে যদি একটু যোগাযোগ করে অতি সহজে কোরআন পড়তে পারবে এরা, এটা আমি আল্লাহর উপরে আস্থা রেখে খুব জোর গলায় দাবি করতে পারি। ভাই বিশ্বাস করুন, কোরআন শুধু আলমারিতে ভরে রাখার কিতাব নয়, কোরআন সানসেটে তুলে রাখার কিতাব নয়, কোরআন জুজদানে কাপড়ে জড়িয়ে রেখে দেওয়ার জিনিস নয়, কোরআন থাকবে মানুষের হৃদয়ে। সুবহানাল্লাহ, বলেন কোথায় থাকবে? মানুষের অন্তরে কোরআন থাকার জায়গা, ঠিক কিনা? মানুষের অন্তরটাই হলো কোরআন থাকার জায়গা। জি, সেই কোরআন আজ আমাদের আলমারিতে আছে, সানসেটে আছে। ভাই, কোরআন মসজিদে থাকায় রয়েছে, পড়ার লোকের অভাব, পড়ার লোকের অভাব। সত্যি সত্যি এমন কি কোরআনটাকে খুলে যদি কেউ দেখে বাবু, যে অক্ষরগুলো তার নজরে পড়বে, প্রতিটি অক্ষরের বিনিময়ে একটা করে নেকি পাবে। একটু মহব্বত করে বলেন, আমরা প্রচুর নামাজি রয়েছে যারা হয়তো বাংলা নামাজ শিক্ষা ইত্যাদি পড়ে কোন রকমের সূরা ফাতিহা কি দু চারটে সূরা মুখস্থ করে নামাজটাকে আদায় করছি। কোরআন পড়তে পারি না তা পারি না, সারা জীবনের চেষ্টাও করলাম না, আর এটা আল্লাহর কালাম, একটু দিলে আফসোসও হয় না যে আমি এটা পড়তে পারি না। তো মসজিদে থাকা একটা কোরআন আছে, ওইটা খুলে একটু নজর করে দেখি। আন-নাযরু ইলাল কোরআনি ইবাদা, কোরআনের দিকে নজর করাটাও হলো ইবাদত। কিন্তু আমরা এমন দুর্ভাগ্য যে কোরআনটাকে খুলেও দেখি না। কি গো, খুব খারাপ মনে করছেন? হয়তো মনে করবেন হুজুর পড়তে পারি না তা দেখে কি করব। না ভাই, ওটাই আমাদের ত্রুটি। আরে পড়তে পারি না তা কি হয়েছে? পড়তে পারি না তো কি হয়েছে? আলেমের চেহারা দেখলে যদি সওয়াব পাওয়া যায়, হাক্কানি আলেমের চেহারা দেখলে যদি গোনা ঝরে যায়, নিজের নিজের বাপ মার নিজের বাপ মার চেহারা দেখলে যদি সওয়াব পাওয়া যায়, তা আল্লাহর কোরআন দেখলে আমি সওয়াব পাবো, তা কেন আমি সেটাতে অবহেলা দেখাবো? পড়তে নাই ব্যাপারি, আমি এই কোরআনের আয়াতগুলোকে আঙুল দিয়ে দিয়ে যাব, নজরটা রাখবো, মনের একটা আফসোস, আল্লাহ আমি হতভাগ্য, তোমার কালামটাকে আমি পড়তে পারিনি আল্লাহ, তাই তোমার কালামটাকে আমি চোখে দেখছি, তুমি দয়া করে এতেই খুশি হয়ে যাও। আমি জোর গলায় বলতে পারি, ওই লোকটার অন্তরটা কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এমন অনীহা, এমন অবহেলা, হয়তো জানি না অথবা বিষয়টার গুরুত্ব দেই না বলে মসজিদে থাকায় কোরআন ভরা রয়েছে, একটা কোরআনও খুলে কেউ হাতে করেন। যদি মসজিদ কেন্দ্রিক মক্তব থাকে শিশু বাচ্চাদের ইসলামের প্রাথমিক শিক্ষার জন্য, তবে হয়তো সেই বাচ্চাগুলো মক্তবের কোরআন মসজিদের কোরআনগুলো একটু পড়াপড়ি করে। কথা বলেন ঠিক বলছি না ভুল? আল্লাহর রাস্তায় আজকের এই মজলিস থেকে নিয়ত করুন। আমি এই মজলিসটায় গত বছর এসেছিলাম, গত বছরের পরিবেশটাও ছিল বেশ খানিকটা উশৃঙ্খল উত্তপ্ত, কি ওয়াজ করেছিলাম আমার টোটাল মনে আছে। জি, আজকের আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় দেখছি পরিবেশ শান্ত, উশৃঙ্খলতা নেই, উত্তপ্ততা নেই, দোকান পাশের ভিড়ভাগ ছেলে মেয়েদের কিছু থাকলে অন্যদিকে, এ জায়গাটা যথেষ্ট নিরাপদ। ঠিক বলছি না ভুল? আমার কথা কি ভুল হয়ে গেল গত বছরের ছেড়ে? একদম। সুতরাং শান্ত মস্তিষ্কে নিবেদনের সঙ্গে বলছি, নিয়ত করো ছেলেরা, যুবকেরা, আমার আব্বা আমাকে কোরআন পড়তে দেইনি, কিংবা তখন হয়তো এত সুযোগ ছিল না, কিংবা দিলো আমি পড়িনি, তখন আমার জ্ঞান ছিল না, এখন যখন জ্ঞান বুঝ হয়েছে, আজকে নিয়ত করে ওঠো হাফেজ সাহেবের সঙ্গে, হুজুরের সঙ্গে যোগাযোগ করে যে কোনো মূল্যে কোরআনটাকে পড়বো। এজন্য আমার নবী এসেছিলেন, আমার নবী সে কাজ আরববাসীদের মাঝে করে গেছেন, নবী সে কাজের ধারা পদ্ধতি সব কিছু উম্মতের কাছে সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের কাছে শিক্ষা রেখে গেছেন। সে শিক্ষা আমার লক্ষণকাটি হাজিপাড়ার মসজিদও আছে, ও মাঠপাড়ার মসজিদও আছে, ও আর একটা মসজিদও আছে, ফতুরাটি মসজিদও আছে, সব জায়গায়, শুধু নেওয়ার লোকের অভাব। এই কথা বলেন, শুকরিয়া আল্লাহ, সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে প্রয়োজন মতো কোরআন পড়ার এবং পড়ানোর লোক নাই। সুবহানাল্লাহ,
আপনি কোথায় থাকবেন? আপনি ভাবতে পারেন আফ্রিকার মতো একটা গরিব দেশ, গরিব দেশ, আশ্চর্য ব্যাপার, সেখানকার মুসলমানেরা যা কোরআন পড়ে, সেখানকার কারীরা যা কোরআন তেলাওয়াত করে, শুনলে আমাদের এই ভারতবর্ষের মতো একটা বোধিষ্ণু দেশের লোকেরা অবাক হয়ে যায়, অথচ তারা গরিব। তার তুলনায় আমাদের দেশ অনেক স্বাবলম্বী, অনেক সুস্থ। সম্মানিত ভাইরা, আমার অনুরোধটুকু কাজে লাগানোর জন্য আর একবার অনুরোধ করে আমি পরের আলোচনায় যাচ্ছি। মহান আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, নবী ইব্রাহিম দ্বিতীয় দোয়া করেছিলেন, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ এমন একজন রসুলকে তুমি পাঠাও যে রসুল শুধু কোরআন পড়াবে না, কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ ভাই, যে কোনো একটু অল্প শিক্ষিত মানুষ হলেও বুঝে যাবেন, পড়া এক জিনিস, শেখা আর এক জিনিস, শোনা এক জিনিস, আর শোনা শোনাটা বোঝা আর এক জিনিস। কান থাকলে শোনা যায়, জবান থাকলে পড়া যায়, কিন্তু মনে রাখা দরকার, পড়ে শিক্ষা লাভ করতে গেলে ভাবতে হয়, শুনে যদি কথা বুঝতে হয় তাতে মনোযোগ দিতে হয়, ঠিক না ভুল? ভাই কেউ বই খুলে শুধু পড়ে, পড়ে ধরলি একটাও বলতে পারে না, এরকম পড়ুয়া ছেলে পেলে আছে না? নেই। তার মানে ওর মুখ পড়েছে, ওর মন পড়েনি, সুতরাং ও পড়া কোনোদিন থাকতেই পারে না। কান শুনছে কিন্তু এর সঙ্গে মন লাগানো নেই। আব্দুল কাইয়ুম যত স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করুক, ও বেটা বুঝবে না কিচ্ছু, শুধু বলবে হুজুরি রস শুনতে গেল। আরে কি শুনিস, তুই তো অত কথা কি আর মন থাকে? আমি রিয়েলি বলছি। তার মানে কি, ও শুনেছে ওই পর্যন্ত কিন্তু ওতে কোনো মন লাগাইনি, মন লাগাইনি, ফলে শোনাই শেষ। ও ছেলেরা, ভাইয়েরা, মেয়েরা, মনে রাখুন, পড়লেই শিক্ষা হয়ে যায় না বাবা। একটা ক্লাস পড়ের ভালো স্মার্ট ছেলে, খুব স্মার্ট ছেলে, চতুর চালাক একটা ছেলেকে আপনি বিএ ক্লাসের বাংলা বই দেন, ও পড়ে ফেলবে। কিন্তু বিএ ক্লাসের বাংলা বইতে যে শিক্ষাটার কথা আলোচনা হয়েছে, ওই শিক্ষাটা হারগিস ক্লাস ফোরের বাচ্চার ধরার ক্ষমতা নাই। আছে বলো, পড়তে পেরেছে কিন্তু ওই জ্ঞান ও ধরার মতন বয়স হয়নি, ওর ক্যাচিং পাওয়ার নাই, ও তার ততটা সামঞ্জস্যের শিক্ষা এখনো করতে পারেনি। সুতরাং বইটা পড়তে পারবে কিন্তু জ্ঞান লাভ করতে পারবে না। আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া চাই না, আল্লাহ এমন একজন মানুষকে আপনি রসুল বানিয়ে দেন যে রসুল এসে কোরআন পড়বে এবং ওই রসুল এসে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তাহলে দুটো কাজ, একটা কোরআন পড়া আর একটা কোরআন শেখা, দুটো কাজ রাসূল দুটোই করেছেন। সুবহানাল্লাহ। বলেন, যে 23 বছরে রাসূলুল্লাহ কোরআন পড়িয়েছেন, শুকরিয়া আল্লাহর, ওই 23 বছরে কোরআনের এমন জ্ঞান আরববাসীদের কাছে বিতরণ করেছেন যে ওই পড়া আর শেখা দুটির সমন্বয়ে তারা তৈরি হয়েছে একজন প্রকৃত পক্ষে আল্লাহ প্রেমের মানুষ, রাসূল প্রেমের মানুষ, জাহান্নাম থেকে মুক্ত মানুষ, জান্নাতের যোগ্য মানুষ। প্রকৃত মাটির মানুষ তো মাটির গুণে গুণান্বিত হয়েছে, কিসের বিনিময়ে? পড়া আর শেখার বিনিময়ে। জোরে বলুন, কিসের বিনিময়ে? পড়া আর শেখার বিনিময়ে তৈরি হয়েছে আল্লাহ প্রেমের মানুষ, নবী প্রেমের মানুষ, জাহান্নাম থেকে বাঁচার মানুষ, জান্নাত দখলের যোগ্য মানুষ। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক নবী বলেছেন, লান্তামাসান্নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যারা আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান নিয়ে এলো, আমি নবী বলছি, ওই লোকগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটু মন খুলে বল, এই গ্রান্টি আমরা পাইনি ভাই, এ পেয়েছি।
যে তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি পীরের বাচ্চা সাহেব, তুমি হাজী সাহেব, তোমরা নিশ্চিন্ত, তোমাদের আর জাহান্নামের আগুন ছোঁবে না। আছে কোন মাল্লাল কথা বলে এ বলতে পারে এমন কোন গ্রান্টি কার্ড কারুর কাছে? অথচ নবীর সাহাবীরা এ গ্রান্টি পেয়েছেন যে জাহান্নামের আগুন তাদের আর স্পর্শ করবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সাবিকুনাল আব্বালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাউজুল আযীম। আল্লাহ বললেন, মক্কার যারা প্রাথমিক যুগের মুহাজির মানুষ আর মদিনার যারা প্রাথমিক যুগের আনসারি, মুহাজির মানে মক্কা ছেড়ে যারা মদিনায় গেছিলেন, আর আনসারি মানে ওই মক্কার ভাইদেরকে যারা সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বললেন, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এদের যারা পরবর্তীকালের মানুষগুলো অনুসরণ করেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ ওদের প্রতি খুশি আর ওরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কি করে হয় সেটা? কি করে হয়? তার মানে হলো এটাই, আল্লাহ পাক তাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান তাদের দিয়েছেন, শরীয়তের যে বিধান তাদের মাঝে আল্লাহ নবীর দ্বারা বিতরণ করেছেন, এগুলোকে তারা পরিপূর্ণ মান্য করেছেন, তবেই তো তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। ভাইরা আমার, পাশাপাশি মনে রেখে দিন, ও ভাইরা আমার, আমার আল্লাহ শরীয়তের যে বিধানটাই দিয়েছেন, তারা বিনা তর্কে, বিনা কিন্তু কথায়, বিনা যুক্তিতে অকপটে আল্লাহর দেয়া হুকুমগুলোকে অবনত মস্তকে মেনে নিয়েছেন। ভাই, আমরা আল্লাহর বিধানকে ঘাড় নিচু করে মানব না, তাহলে আল্লাহ কেমনে আমাদের প্রতি সন্তুষ্ট হবে? বলেন বলেন। আরে বাবা, ছেলে যদি বাপের হাঁক ডাক মানে, বাপের কথা যদি কানে নেয়, তবে তো আব্বা ছেলের প্রতি খুশি থাকবে। কথা বলেন, আব্বা ছেলেরে ডাকছে, ছেলে কান ঝাড় মেরে চলে যাচ্ছে, তো ছেলের প্রতি বাপ কি করে সন্তুষ্ট হয়? কোরআন বলেছে, আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো মসজিদে মুয়াজ্জিন সাহেব পাঁচবার আল্লাহর পক্ষে ডাকছে লোকেদেরকে। কার পক্ষে ডাকছে? আল্লাহর পক্ষে। কি বলছে? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হে ইমানওয়ালারা, তোমরা নামাজের দিকে এসো। মানে এই যে নামাজের দিকে ডাকতে বলেছেন, এটা কি মুয়াজ্জিনের নিজের কথা? জোরে বলেন। বরং নামাজের জন্য ডাকতে তো বলেছেন আল্লাহ, সেই ডাকটাকে সতর্ক করার জন্য ইসলামের থিওরি, ইসলামের বিধান অনুযায়ী মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাম, তোমরা নামাজের জন্য চলে এসো। এক জোহর দুপুরবেলা একবার ডাকলে আমি কানে নিলাম না, বিকালবেলা আর একবার ডাকলে কানে নিলাম না, সন্ধ্যাবেলা আর একবার ডাকলে কানে নিলাম না, রাত্রে শুতে যাবে আর একবার ডাকছে, চলে এসো নামাজের জন্য। সকালবেলা ঘুম ছেড়ে উঠেছি, মুয়াজ্জিন আর একবার ডাকলো, চলে এসো। তাহলে দৈনিক আল্লাহর পক্ষে মুয়াজ্জিন পাঁচবার করে ডাকছে, আর আল্লাহর বান্দারা পাঁচবারই আল্লাহর ডাককে উপেক্ষা করছে। বলেন না কোন যুক্তিতে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে? বলে এই কথাটা যুক্তি আছে না? অযৌক্তিক। জোরে বলেন, কোন যুক্তিতে আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবে? তার যুক্তি কি? আমরা আল্লাহর ডাক নেব না, আর আবার আমরা আল্লাহকে ডাকলো, ডাকবো, ডাকলেই যেন আল্লাহ শোনে, এই অযৌক্তিক দাবি করলে হয়? বলেন বলেন, কথা বলতে হবে। এটা কোন যুক্তি যে আল্লাহ ডাকলে আমরা শুনবো না, অথচ আমরা চাইবো আল্লাহ তোমার যখন ডাকি তুমি সঙ্গে সঙ্গে শোনো, যা চাই দে দাও? এইসব অযৌক্তিক কথাবার্তা চলে? কথা বলে মোটেই না। তাহলে আল্লাহ পাঁচবার ডাকছেন, এই পাঁচবারের ডাকে যারা সাড়া দিয়ে
আল্লাহর হুকুম কোরআনের নির্দেশ নামাজ কায়েম করতে যাচ্ছে, এরাই যদি নামাজ পড়ে হাত দুটো তুলে আল্লাহরে বলে আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে, এটা দাও ওটা দাও সেটা দাও, আশা করা যায় তার দাবি তার দাওয়া আল্লাহ পাক কবুল করে তার দাবিকে পূরণ করবেন। কিন্তু আমি আল্লাহর ডাক নেব না, আল্লাহকে আমার ডাক নিতে হবে, এটা তো হয় না বাবা। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আমার আল্লাহ বললেন ওগো নবী আমার বান্দা বান্দিরা তোমার কাছে প্রশ্ন করে, আমার বান্দা বান্দিরা তোমার কাছে জিজ্ঞাসা করে, আন্নি আমি আল্লাহর ব্যাপারে, তুমি বলে দাও ফা ইন্নি করিব আমি আল্লাহ রয়েছি তো খুব নিকটেই। তাহলে আল্লাহ দূরে নন, আল্লাহ কাছে, আল্লাহ নিকটে। অন্য আয়াত তাকে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ভারিদ, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমার এই ঘাড়ের যে শিরাটা কেটে দিলে তুমি মারা যাবে ওই শিরা তোমার ঘনিষ্ঠ, যত আমি আল্লাহ তার থেকে তোমার আরো ঘনিষ্ঠ আরো নিকটে রয়েছি। ফলে আমি কোথায় তোমার খোঁজ নিতে হবে, তুমি আমায় ডাকবে তো, তোমার মনে যেটা উদয় হয় ওটাও আমি জানি, মুখে বলাও লাগে না। সুতরাং আমাকে ডাকার জন্য তোমাকে চেল্লা বেল্লা করতে হবে, হাঁকা চেল্লা করতে হবে না। রসুল বলেছেন ইরবিউ আলা আনফুসিকুম, রসুল বলেছেন ওগো উম্মতেরা তোমরা তোমাদের জানের প্রতি নরম ব্যবহার করো, তার মানে হলো এটাই, তোমরা আল্লাহকে ডাকার জন্য চিল্লিও না, আল্লাহকে ডাকার জন্য তোমরা গলা ফাটা আওয়াজ তোমরা করো না, মনে রাখো ফাইন্নাহু লা তাদুল আসাম্মা, তোমরা কোনো কালা জাতকে ডাকছো না, যে আল্লাহকে ডাকছো তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো অন্তর্জামী অন্তরের গোপন কোণের খবর রাখেন, তিনি অন্তরের গোপন কোণের। এখন আপনি বলে আল্লাহ কি বলছেন, শোনো বান্দা উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, জি আমাকে যখন কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দেই, তবে আমার একটা দাবি আছে, ফালিয়াস্তাজিবুলি, আমি আল্লাহ যখন তাদেরকে ডাকি আমার ডাকে তাদের সাড়া দেয়া লাগবে। ভাই এই যে কথাগুলো বলছি কোরআন থেকে, কোথা থেকে বললাম জোরে বলেন, তাহলে নামাজের কথা বলছি কোরআন থেকে, দোয়ার কথা বলছি কোরআন থেকে। এখন যারা কোরআন শিখবে ভাই এই কথাগুলো তারাই আমলে কাজে লাগাবে, ঠিক কিনা বলেন? আরববাসীরা তো কোরআন পড়তেও জানতো না, কোরআনের জ্ঞান বুঝ কিছুই তাদের স্বপ্নেও ছিল না, যা পড়িয়েছেন রসুল আর যা শিখিয়েছেন রসুল সেটাই তারা আমল করেছেন, তারা হয়ে গেছেন একদিকে জাহান্নাম থেকে মুক্ত, আর একদিকে শুনুন আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানিয়েছেন যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নদী, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল ওই জান্নাতে অবস্থান করবে, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা বড় সফলতা। তার মানে এই আয়াত থেকে প্রমাণ হয় নবীর সাহাবীরা কোরআনের প্রতি আমল করে তারা জান্নাতের দখলদার হয়েছে। সুবহানাল্লাহ ভাই, তাহলে কোরআন পড়লে আর শিখলে, এবার বলুন কোরআন পড়লে আর শিখলে আর কোরআনটাকে আমলে কাজে লাগালে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতি হওয়া যাবে ইনশাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমাদের এই যে মুরব্বিগুলো নামাজে মুসল্লি যারা ভাই, আমি আন্দাজে বলছি, ধরুন এনারা কোরআন পড়তে পারে না, কোরআনের কি মানে মতলব তাও এনারা বোঝেন না, অথচ যথেষ্ট আমল ওলা মানুষ অনেক মুরব্বি বৈষয়িক পুণ্য পুণ্য নামাজি অনেক রয়েছে, আছে না নাই, তো এই লোকগুলো যদি নামাজ কালাম পড়ে থাকে সরা শরীয়তকে যদি আমল করে থাকে, এরা যদি শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেরা যদি হেফাজত হয়ে চলে, সব বলো ওই কোরআনের শিক্ষা নেয়ার বরকতে। ঠিক বলেছে না ভুল?
বলেন আমার মতন আব্দুল কাইয়ুম বলেছে কি আরেকজন কেউ এসে বলেছে কি আরেকজন কেউ এসে বলেছে এরকম বিভিন্ন বিভিন্ন আলেমদের কাছ থেকে কোরআনের জ্ঞান লাভ করতে করতে তাদের যে মনটা তৈরি হয়েছে সেই মনটা কি তারা আমলের পথে কাজে লাগিয়েছে এই কথা এক বিন্দু ভুল আছে জোরে বলেন ভুল নাই তাহলে বোঝা যাবে এটাই শিক্ষা করলে সেটা আমলের প্রতি মনোযোগ বাড়ে আমল করতে ইচ্ছা জাগে আমল করতে ইচ্ছা জাগে সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি এতক্ষণ ধরে আপনাকে পাতিয়ে বুঝিয়েছি দুটো জিনিস একটি হলো কোরআন পড়া আরেকটা কোরআন শিক্ষা করা কিন্তু এরপরে একটা বাস্তবের কথা বলি বুঝুন আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা অনেকেই কোরআন পড়তে পারেন না ওইটা ছিল সহজ 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 সেটাই আমাদের ঘাটতি হয়ে গেছে কিন্তু কোরআন শিক্ষা করাটা ছিল কঠিন কিন্তু শুকরিয়া আল্লাহর আমাদের দেশে এই অজনসিয়তের বদৌলতে কোরআনের জ্ঞান লাভ করাটা হয়ে গেছে সহজ সুবহানাল্লাহ বলেন দুটো একটু উল্টো করে বুঝুন কোরআন পড়া ছিল সহজ না পড়ে না পড়ে সেইটা হয়েছে আমাদের কাছে আর কোরআনের জ্ঞান লাভ করা ছিল আমাদের জন্য কঠিন আলহামদুলিল্লাহ এই অজনসিহত শুনে শুনে সেই কঠিনটা হয়ে গেছে আমাদের জন্য সহজ ঠিক কিনা বলে আপনি উদাহরণ নেবেন একটা দুটো উদাহরণ দেই ব্রেনটা ক্লিয়ার হোক ভাই হাফেজ সাহেব আছে মাওলানা সাহেব আছে ভুলভাল হলে শিখে নেওয়া যাবে ধরে নেওয়া যাবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আকিমুস সালাতা আবার বলেছেন ওয়া আতুজ যাকাতা আবার বলেছেন ওয়ারকাউ মাআর রাকিঈন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যাবাত ওয়া আমালু সলিহা সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ পাক কোরআন শরীফের এই যে আয়াতগুলোতে উল্লেখ করেছেন আমি কয়েকটা জায়গার আয়াত পর পর পড়ে ফেললাম এখন আলেম ছাড়া আপনাদেরকে জিজ্ঞাসা করলাম বলেন আমি যে আয়াতগুলো পড়েছি এর মানেগুলো কি বলে হুজুর আমরা জানি না আমরা শিখিনি ও জ্ঞান আমাদের নাই তাই বললো তো হ্যাঁ এবার আমি বলি একটু আমার আল্লাহ কোরআনে বলেছেন ও বাবা তোমরা নামাজ পড়ো তোমরা যাকাত আদায় করো তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো তোমরা সত্য কথা তোমরা বলো তোমরা হালাল খাদ্য খাও এবং নেক আমল করো এবার একটু জিজ্ঞাসা করি বাংলায় বলার পরে এই জ্ঞানগুলো হয়নি কোন ভাইয়ের কোন বাবাজির সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন তাহলে আমরা কোরআন থেকে সরাসরি বুঝবার ক্ষমতা রাখি না কিন্তু আলেমেরা কোরআনের আয়াতের বাংলাগুলোকে যখন করে করে আমাদের অশুনিয়ে রেখেছে একই জায়গায় বসে আমি আয়াত পড়লাম বুঝতে পারলেন না কিন্তু বাংলা বললাম আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেছে বাহ এই জ্ঞান তো আমাদের ভালোই আছে সুবহানাল্লাহ বলেন ওই জ্ঞানটাই তো কোরআনের জ্ঞান কোথাকার জ্ঞান জোরে বলেন কোথাকার জ্ঞান ওই জ্ঞানটাই কোরআনের জ্ঞান আমি এই জন্য বলেছি যে অজনসিহতের বিনিময়ে আমাদের কোরআনের জ্ঞান অর্জন করা সহজ হয়ে গেছে অথচ এটাই ছিল মূলে কঠিন বুঝতে পারেননি ভাই ওই জ্ঞানটাকে সরাসরি কোরআন থেকে নিতে একজন যোগ্য আলেমকে অনেকগুলো সাবজেক্ট পড়ে 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 অনেক গ্রামার অনেক আরবি অভিধান জি কোরআনের তাফসীর আয়াত পাক অবতীর্ণের কারণ এই সব পড়ে টড়ে তারপরে কোরআনের জ্ঞানটা একজন আলেম লাভ করেছে আর আপনি তো কষা টাকা দেবেন দে একদম পানির মতন বসে কোরআনের জ্ঞান পেয়ে যাচ্ছেন কিসের বদৌলতে এই অজনসিয়তের পরিবেশের বদৌলতে
কথা বলেন ঠিক উল্টো আমি যদি বলি ওয়ালা তাকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া কুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমি এই যে আয়াতগুলো পড়লাম ভাই এই আয়াতগুলোর মানে আমার সাধারণ শ্রোতা ভাইরা ছেলেরা কেউ জানে না কিন্তু মানে গুলো বলি এবার একটু বলুন না আল্লাহ বলেছেন ওগো ইমানদার তোমরা সুদ খেও না ওগো ইমানদার কখনো তোমরা মদ খেও না জুয়া খেলিও না দরগার নামে পীরের মাজারে যে মান্নত করো না তোমরা লটারি খেলো না ওগো ইমানদার তোমরা খবরদার অন্যায়ভাবে পয়সা কামাই করতে তোমরা অন্যায়ের দিকে হাত বাড়িও না ও মেয়েরা ওগো মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো বেপর্দায় জানো ঘুরো না জানে না কেডা বাবা জোরে বলেন অথচ সবগুলো কোরআনের জ্ঞান তাহলে আয়াত বললি বোঝা যায় না বাংলা বললি বোঝা যায় এসব আমাদের খুব জ্ঞান হয়েছে সুবহানাল্লাহ তাহলে আমি বোঝালাম আপনাদের কোরআন পড়াটা ছিল সহজ না পড়ে মনোযোগ না দিয়ে সেইটা হয়ে গেছে কঠিন আর কোরআনের জ্ঞান লাভ করাটা ছিল বাস্তবে কঠিন কিন্তু শুকরিয়া আল্লাহর এই ওয়াজের মজলিসে বসে বসে সেইগুলো হয়ে গেছে একদম সহজ এবং আল্লাহ শুকর সেই জ্ঞানটাকেই আমার ভাইয়েরা মায়েরা আমলে কাজে লাগিয়ে জীবনটা গড়েছেন সুবহানাল্লাহ আজ যারা আমাদের প্রতিবেশী আমাদের একই সমাজে বাস করেন অথচ আমল শূন্য যাদের জীবন এরা যদি একটু মন দেন কোরআনের জ্ঞান তাদেরও বলা হয়েছে ও যুবকটা ভালো রকম জানে বলো তাস খেলতে নেই যুবক ভালো রকম জানে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলতে নেই যুবক ভালো রকম জানে ব্লু ফিল্ম দেখতে নেই ও ভালো জানে যুবক ক্যারাম বোর্ড পিটতে নেই জি জ্ঞান বলো জানে মানে জ্ঞান হয়েছে যেটা জ্ঞানের উল্টো করছে ভাই ওরা যদি একটু মন দিত যে আমার প্রতিবেশী যুবক পাঁচক্ত নামাজ পড়ে সেও আমার মতো বয়সী সে দাড়ি রাখে তাহলে আমি ইচ্ছা করলে ওই সমাজে বাস করে আমিও একজন দাড়ি দাড়ি নামাজি যুবক হয়ে যেতে পারি জি কত বৈষয়িক লোক তারা রোজগার করে চাষ করে ব্যবসা করে কত রকমের খাটনি খাটে আবার টাইম টু টাইম নামাজ পড়ে দাড়ি রেখেছে টুপি পরে ওই দাড়ি নিয়ে ওই টুপি পরে বসিরহাট যাচ্ছে কলকাতায় যাচ্ছে দিল্লি বোম্বাই ঘুরে আসতেছে সেইখানে আমার বাড়ি তাহলে আমার ভাইটা কি আমার চাচাটা যখন পারে আমি কেন পারবো না দরকার একটা মনের কিসের দরকার মনের দরকার সম্মানিত ভাইরা ওই আয়াত পাকের শেষ কথা নবী ইব্রাহিম দোয়া চাইলেন এমন মাস্টার দেন যে মাস্টার কি করবে বলেন দিন কোরআন পড়বে এবং কোরআন পড়া শেখাবে একই জিনিস নিজে পড়বে অন্যকে শিখিয়ে দেবে আর কি কোরআনের জ্ঞানটাকে শিক্ষা দেবে ওই আল্লিমুল মূল কিতাব কোরআনের জ্ঞান শিক্ষা দেবে এ দোয়া কার ছিল নবী ইব্রাহিমের আর সেটাকেই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সম্মানিত ভাইরা আমার মনে রাখুন পরের অংশে শেষ অংশে যে বলেছেন ওয়ায়ুজাক্কিহিম ও নবী ইব্রাহিম বললেন ও আমার আল্লাহ তুমি এমন একজনকে রসুল বানিয়ে পাঠাও আল্লাহ যে রসুল ওই পড়া আর শেখানোর ভিতর দিয়ে মানুষের অন্তরটাকে পবিত্র করে দেবেন অন্তরটাকে নির্মল বানিয়ে দেবেন স্বচ্ছ অন্তর বানিয়ে দেবেন সুবহানাল্লাহ এর মানে কি হলো পড়লে আর শিখলে তথা এটাকে আমল করলে মন পবিত্র হয় সুবহানাল্লাহ মনটা নির্মল হয় স্বচ্ছ হয়ে যায় প্রিয় ভাই আমার মনে রাখুন ইসলাম ধর্ম জীবনের মোদ্দা কথা হলো পরিষ্কার অন্তরের মানুষ গা পরিষ্কার না বড় জামা না মাথায় টুপি না শুধু দাড়ি না শুধু নামাজ রোজা হজ যাকাত যিকির তাসবিহ সাদকা ফিতরা কুরবানি দাড়ি টুপি দান সবগুলোর মূল লক্ষ্য হলো তুমি একটা পরিষ্কার অন্তরের মানুষ হও কিসের মানুষ এই জায়গাটাই আমরা ফেল
আমরা পীর সাজতে পারি, হিংসাবাদ দিতে পারি না, পীর সাজতে পারি, গরম অহংকার ছাড়তে পারি না, পীর সাজতে পারি, টাকার লোভ ছাড়তে পারি না, পীর সাজতে পারি, অন্যায় কাজে জেদ ছাড়তে পারি না, আমরা পীর সাজতে পারি, হিংসা ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না ভুল? যতই গেট আপ লাগাও আল্লাহর কাছে ঠকতে হবে। পীর হোক, মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ সাহেব হোক, আর হাজি সাহেব হোক, আর পীরের বাচ্চা সাহেব হোক, যেই হোক না কেন বাবা, নিশ্চিত করে মনে রাখা দরকার, ইসলাম ধর্ম জীবনের মূল সম্পদ হলো একটা নির্মল স্বচ্ছ পরিষ্কার অন্তরের মানুষ তৈরি হওয়া। সুবহানাল্লাহ। বলেন গোটা সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই, গোটা সমাজ ব্যবস্থায় দেখতে পাই আমরা ধার্মিক সেজেছি বটে, কিন্তু নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত ওই অন্তরের রোগগুলোকে সারাতে পারিনি। কথা বলে পেরেছি জি? কেতরা হুজুর সাহেব দেশে আছে জি, শুধু একটাই জিকির করে, টাকা টাকা টাকা, টাকা ছাড়া সব ফাঁকা, টাকা দাও সব সম্পর্ক ঠিক আছে। এ লোক আছে তো, এটা দুনিয়ার লোক, এটা কি একটা দুনিয়ার লোক, হিংসা, কারোর উন্নতি সহ্য হয়, কেউ ভালো লেখাপড়া শিখলে সহ্য হয়, কেউ যদি সুখে কাটায় আর একজনের চোখ টাটায়, এ আছে না নাই জি? একটা ছেলে যদি ভালোভাবে পাশ করে তো ছাপ মেরে দিল, বললো দেখে ঠুকে পাশ করে, কেউ যদি পাশ করে একটা চাকরি পায় তো বলে দিলে দেখে ঘুষ দে চাকরি নেস, এই বলে রে কত লোক আছে না নাই, অথচ সব ধার্মিক, সব কি ধার্মিক। সম্মানিত ভাইরা আমার, আমি ধার্মিক সেজেছি অথচ হিংসা দূর করতে পারিনি, কিন্তু একবারও মনে করি না গো। রাসূল বলেছেন ইয়াকুম আলা হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। প্যারে নবী বলেছেন তোমরা হিংসা থেকে বাঁচো, মনে রেখে দিও হিংসা এমন একটা সর্বনেশে জিনিস, ওই হিংসা এমন একটা জিনিস তোমার নেকিগুলো, তোমার অর্জিত সওয়াবগুলো সব খেয়ে ফেলে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন কাঠগুলোকে খেয়ে হজম করে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। আগুনের কাজ কি? আগুনের কাজ হলো কাঠের ছাই বানানো। রাসূল বললেন হিংসার কাজ হলো নেকিগুলো খেয়ে ফেলা। আর আমি যত বড় ধার্মিক হই, হিংসা যদি আমি না ছাড়তে পারি তাহলে আমি বাইরে ধার্মিক, বাইরে নামাজি, বাইরে রোজাদার, বাইরে আমি অনেক কিছুই সাজতে পেরেছি কিন্তু মন থেকে হিংসা ছাড়তে পারিনি। আপনি লিখে নেন আমার কাছ থেকে, আমি কোরআনের প্রমাণ দিয়ে লিখে দেব আপনি সত্যকারের এখনো আল্লাহর কাছে প্রকৃত ধার্মিক আপনি হতে পারেননি। ও ভাইরা আমার মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন লা তাদখুলুল জান্নাত লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, যে লোকটার হৃদয়ে, যে লোকটার হৃদয়ে অহংকার থাকে একটা ছোট্ট পিঁপড়ের মাথা পরিমাণ, ছোট একটা পিঁপড়ের মাথা পরিমাণ অহংকার যদি থাকে তাহলে ওই লোকটা সরলে সহজে জান্নাতে প্রবেশ করবে না। জি সম্মানিত ভাইরা, হাদিস থেকে বুঝতে পারা যায় অহংকার থাকবার জায়গা হলো অন্তর। অহংকার থাকবার জায়গা কোথায় জোরে বলেন? অন্তর। আর কোরআন কিন্তু বলেছে কোরআন পড়ার শেখানোর ভিতর দিয়ে তাদের অন্তরটা পরিষ্কার হবে। ও বাবার আমার একটু দয়া করে বলবেন, তাহলে যে অন্তর পরিষ্কার করতে রসুল কোরআন পড়ালেন আর শেখালেন, ভাই আমার অন্তরে রয়েছে অহংকার, আমি কোরআন শুধু পড়িনি, আমি কোরআন আমল করছি অথচ অহংকার যাইনি, তাহলে কি অন্তর পরিষ্কার হয়েছে বাপ? এ অহংকারের লোক আছে না নাই একটু জোরে বলবেন? বংশের অহংকার, আমি সিদ্দিক, আমি সৈয়দ, আমি পীর বংশের লোক,
টাকার অহংকার, ডিগ্রির অহংকার, সৌন্দর্যের অহংকার, শক্তির অহংকার, দলীয় লোকের অহংকার, জি কত রকমের অহংকার মানুষকে কুরে কুরে খাচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? আমি অজ করছি মানে আমি যদি ওই রোগের রোগী হই ছাড়া আমারও নাই। আল্লাহ হেফাজত করেন বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআন কি করতে এসেছে? কোরআন এসেছে তোমরা স্বচ্ছ মনের মানুষ হও, নির্মল মনের মানুষ হও, হিংসা মুক্ত মানুষ তোমরা হও, অহংকার মুক্ত মানুষ হও। জি তোমরা জেদ মুক্ত মানুষ হও। কিন্তু অবাককাণ্ড ভাই, ভালো সব গ্রুপে রয়েছে, আবার খারাপও সব শ্রেণীতে রয়েছে। পীর হয়েছে হিংসাবাদ যায়নি, পীর সেজেছে অহংকারবাদ যায়নি, জি আলেম হয়েছে অহংকারবাদ যায়নি। আমি একটা সম্মানিত ব্যক্তি, তুমি আমার সম্মান দিলে না, জি অহংকারবাদ যায়নি ভাই, খবর খারাপ। নামাজি হয়েছে হিংসাবাদ দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, আবার দেখুন, আবার দেখুন, ভালো করে মনে রাখুন, রাসূলুল্লাহ বললেন যে তোমাদের অন্তরে যদি একটা পিঁপড়ের মাথা পরিমাণ অহংকার থাকে সহজে তোমার কপালে জান্নাত জুটবে না, নবীর হাদিস। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, অবাক হওয়ার কথা, আরেকটি হলো লোভ, এটাও অন্তরের রোগ। লোভ কোথাকার রোগ? কি সবনে সে কথা বলতে পারা যায় ভাইরা আমার? লোভ এত পরিমাণ শেষ করেছে মানুষকে, লোভে পীরের পীরিত্ব ধ্বংস, লোভে আলেমের নীতি কবরে। কি লোভ? বেশি সম্মান পাওয়ার লোভ, বেশি টাকা পাওয়ার লোভ, বেশি নেতৃত্ব করার লোভ। যে আমি একজন কি, এই যে লোভ মানুষকে অহংকারী বানিয়ে, লোভ মানুষকে ধ্বংস করেছে। ও ভাইরে আমার, এই দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, টাকার লোভ, সম্মানের লোভ, নেতৃত্বের লোভ, ভাই আমার নিশ্চিত করে মনে রেখে দিইনি, এই লোভ লোভ এতটাই সর্বনাশ করে দিয়েছে। পীরের পীরিত্ব গেছে, আলেমের এলেম গেছে, ইমামের ইমামতিতে সর্বনাশ হয়েছে ওই লোভ লোভ করে। ভাই আমার, ওই লোভ লোভ করে আজকের কত লোকে, কত লোকে বিনা ক্ষতিতে আমফানে ক্ষতিপূরণের টাকা নেছে। বলেন, সত্যি বলছি না মিথ্যে? সত্যি তা আস্তে আস্তে বলতেছেন কেন? জি যদি অন্যায় হয়েই থাকে তা শিকার হয়ে যাওয়াই ভালো। সর্বনাশ হাজী সাহেব, নিজেরা স্বামী স্ত্রী দুজন মিলে, স্বামী ওই ঘরের চাল চাল খুলে ফেলে, খুলে ফেলে সেই ঘরের ছবি নেছে, নে ভিডিওতে জমাতে আমফানের টাকা নেছে, ছবি করা হয়ে গেছে, চাল তুলে দে, জমি চাষ করছে ভাগ চাষি, জমির রেকর্ড আমার, আমি মালিক, ভাগ চাষি চাষ করছে, তার কাছ থেকে আমি লিজ নিয়েছি, ভাই লিজ আমার নিয়ে ঘরে খাওয়া হয়ে গেছে। যেই সরকার ক্ষতিপূরণ দিলে, চাষের ক্ষতিপূরণ, এর সঙ্গে সঙ্গে পেপারটা জমা দিলে টাকাটা তুলে দিল। হে মিয়া, তুমি ওই টাকা খাচ্ছ, তোমার জন্য টাকা হালাল? তুমি কি চাষ করেছো? টাকা তোলো, ওটা পাওনা টাকা, টাকাটা তুলতে তোমার যদি বিডিও অফিসে যেতে একদিনের জায়গায় দুদিন 200 টাকা তেল পড়ে, ওটা কেটে নাও, নিয়ে ওই ভাগ চাষির হাতে তুলে দাও, এই নে ভাই 5000 টাকা ক্ষতিপূরণ পেয়েছি, 200 টাকা আমি খরচের জন্য নিয়েছি, বাকি 4800 টাকা তোর। তবেই তো ছিলে তুমি সাধু ধার্মিক, তবেই তো তুমি প্রকৃত নির্মল মনের, তবেই তো তুমি পরিষ্কার মনের মানুষ। কোথায় এ ফেরেশতা? তো খোঁজ দিয়ে দিনের বেলা লাইট নিয়ে বেরোলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। ধার্মিক শুধু জামায়, ধর্ম শুধু দাড়িতে, ধর্ম শুধু টুপিতে, আর মনের ভিতরে গ্লানি ভরা, মনের ভিতরে হিংসা ভরা, মনের ভিতরে অহংকার ভরা, মনের ভিতরে দুনিয়ার প্রতি লোভ কুরে সর্বনাশ করছে।
এই লোভ সামলাতে না পেরে আজকের ঘরের বউরা সমিতিতে কথা বলেন না কেন? হ্যাঁ, আর সমিতির সুবাদে গাছতলায় মিটিং, ব্যাংকে যে লাইন, যে সমিতির সুবাদে কোথায় না যাচ্ছে আর কোথায় না কি করছে, পর্দা শেষ, নিজের কথার পর্দা শেষ, দেহের পর্দা শেষ, পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শেষ, সব শেষ। এসব মনাস কিসে? এই লোভের জন্য কত ছেলেরা অনলাইনে লটারি কাটছে, রাতারাতি আঙুল ফেলে খোলা গাছ হবে, এই লোভের জন্য ক্যারাম বোর্ড পিঠে পয়সা কামাই করছে, এই লোভের জন্য জুয়া খেলে পয়সা কামাই করছে। কথা বলেন ঠিক না ভুল? ও ভাইরা, আমার রীতিমতো চোখে দেখতে পাচ্ছি সাধারণ সমাজে যেমন লোভ মানুষকে নীতিহারা করছে, লোভ মানুষকে পাপে বিজড়িত করছে, লোভের পিছনে মানুষ তার জীবনটাকে ধ্বংস করছে, ঠিক ধার্মিক শ্রেণীতে দেখতে পাচ্ছি একদল পীর সাহেব, পীরজাদা, একজন মৌলানা মুফতি, একজন বক্তা, এদেরকে ওই লোভ তাড়িয়ে বেড়াচ্ছে লোভের বিনিময়ে, তারাও নীতিহারা লোভের বিনিময়ে, তারাও অন্যায় অন্যায় দেখছে না লোভের বিনিময়ে। হুজুর সাহেবরাও চাকরি দিয়ে, এই পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। এই কথা বলেন, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না, নেয় না কেউ। জি, র্যান্ডম নেচ্ছে মানে র্যান্ডম ইত্যাদি। জি সম্মানিত ভাইরা, ভাই আমার মতন কত হুজুর রয়েছে দাওয়াত খাওয়ার লোভে ন্যায়টাকে কবর দিয়ে অন্যায়কে সমর্থন করে ভাই নীতি হারা হচ্ছে, শুধু দাওয়াত খাবো বেশি টাকা পাবো, ন্যায় অন্যায় যাই হোক, যা দরকার দাওয়াতের দরকার টাকা, নীতি বিসর্জন যায় যায়। জি প্রিয় ভাই আমার, এসব রোগ কোথাকার বলেছি? অন্তরের রোগ। এই অন্তরের রোগ সারিয়ে ওঠা লাগবে বাপ, শুধু বাইরে ধর্ম করলে হবে না, বাইরে ধর্ম করলে হবে না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, যদি কোনো মানুষ হতে চায় খাঁটি আল্লাহওয়ালা, কেউ যদি হতে চায় খাঁটি পীর, কেউ যদি হতে চায় খাঁটি আলেম, কেউ যদি হতে চায় খাঁটি ধার্মিক, ভাই যতগুলো দোষ তাকে ত্যাগ করতে হয় তার মধ্যকার উল্লেখযোগ্য একটি হলো আত্মমোহ, দ্বিতীয়টি হলো আর হইর্স, দুটো জিনিসকে ছাড়ো, একটা হলো উপস্থিত সামনে যেটাই পেয়েছ সেই লোভটাকে ছাড়ো, উপস্থিত বস্তুর প্রতি লোভ ছাড়ো, আর দূরবর্তী কিছু পাওয়ার লোভ ছাড়ো, এই দু রকমের লোভ ছাড়ো। ছাড়লে তুমি আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার প্রথম গুণটা, দ্বিতীয় গুণটা জোগাড় করতে পারলে, লোভ ছাড়তে হবে। আর সেই লোভই আজকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে সমাজের সাধারণ থেকে শুরু করে সাধারণ নেতা আর সাধারণ মুসলমান থেকে শুরু করে একদম ধর্মীয় নেতা। কথা বলেন না কেন ভাই? তাহলে অন্তর যদি পরিষ্কার করতে পারি তাহলে আমার ধর্মজীবন সার্থক, আমার ধর্মের বুলিয়া উড়ানো সার্থক। অন্তর যদি পরিষ্কার করতে পারি তাহলে পীরগিরি আর পীরজাদাগিরি করা সার্থক। আমি অন্তর যদি পরিষ্কার করতে পারি, জেদ মুক্ত, লোভ মুক্ত, হিংসা মুক্ত, অহংকার মুক্ত অন্তর যদি বানাতে পারি তাহলে তো আমার ধর্মজীবন সার্থক। কেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাকু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা স্মরণ করো ওই দিনটাকে, লা ইয়ানফাকু মালুন ওয়ালা বানুন, যেদিন তোমার অর্থ এবং সন্তান, সম্পদ এবং সন্তান, তোমার টাকা পয়সা, তোমার ছেলে মেয়ে, কেউ তোমার উপকারে আসবে না। কে বলছেন? আল্লাহ।
তা আল্লাহ বলছেন মানে এই কথা কান উলিয়ে আমাদের শোনা এবং কাজে লাগানো দরকার। তোমার যোগ্য যোগ্য বেটা বেটি শিক্ষিত শিক্ষিতা তোমার ছেলে মেয়ে আর তোমার প্রচুর পরিমাণে ব্যাংক ব্যালেন্স কোনটাই তোমার উপকারে আসবে না। ইল্লা তবে হ্যাঁ মান আতাল্লাহ বিকলবিন সালিম যে লোকটা আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে আল্লাহর কাছে জমা করতে পারবে আল্লাহর কাছে পেশ করবে একটা নিরোগ অন্তর। কি অন্তর বলেছি বাবা? নিরোগ অন্তর, যে অন্তরে রোগ নেই। জি আমাদের মাথায় যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়, কথা বলেন জি, বুক ধড়ফড় করে, হার্টে প্যালপিটেশন হয় জি, নাড়ির গতি দুর্বল হয়ে যায় বলে, পাছায় আমাশা হয়, এগুলো আছে তো, কলবের রোগ এসব নয়। কলবের রোগ হলো ওটাই, কল্পের রোগ হিংসা, কল্পের রোগ অহংকার, কল্পের রোগ দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, কল্পের রোগ হলো অন্যায় কাজে জেদ জি, কল্পের রোগ হলো শত্রুতা, কল্পের রোগ হলো রিয়া লোক দেখানো কাজ, এগুলো সব কল্পের রোগ। আর কোরআন বলল ওয়ুযাক্কিহিম, ওই নবী ইব্রাহিম যে নবী চেয়েছেন ওই নবীর কাজ হলো কোরআন পড়াবে, ওই নবীর কাজ হলো কোরআন শেখাবে। আর এই পড়ার শেখার সমন্বয়ে নির্মল স্বচ্ছ অন্তরের মানুষ বানিয়ে দেবে জি, একদম নিরোগ অন্তরের মানুষ বানিয়ে দেবে ওই নবীর এই মেহনত এই শিক্ষা। সুবহানাল্লাহ, আজকের আমাদের ওয়াজের মজলিসে সেই কোরআনের শিক্ষাই বিতরণ করা হয়। তাহলে আমরা যারা মানুষের কাছে ওয়াজের বাণী বিতরণ করি, আমাদেরও দায়িত্ব হলো আব্বা জুব্বা পরে খুব সুরেলা কণ্ঠে ওয়াজ করতে পারলেই আমি বড় হুজুর সাহেব না, বড় হুজুর সাহেব হলো ওই লোকটা, সে বক্তা হোক আর শ্রোতাই হোক অন্তরটা দরকার স্বচ্ছ পরিষ্কার নির্মল। কে বানাতে পেরেছি, কে বানাতে পারিনি, কে জানিও নি, কে বা সে নিয়ে চেষ্টাও করিনি, আমরা সব রকমের রোগী মজলিসে আছি আলহামদুলিল্লাহ। যারা এ হৃদয় বানাতে পেরেছেন আল্লাহর লাখো শুকরিয়া, এটি আল্লাহর মস্ত বড় নিয়ামত। যে মানুষটা ধর্ম কর্ম করে অথচ হিংসা অহংকার লোভ কাম উত্তেজনা এই জাতীয় কোনো কিছুই মনোভাব তার মধ্যে নেই, ভাই দোয়া করি ওই লোকটাকে আল্লাহ মৌত পর্যন্ত কায়েম রাখেন। বলুন আমরা কেউ হিংসা ছাড়তে পেরেছি, অহংকার ছাড়তে পারিনি, আবার কেউ অহংকার করে তো হিংসা রয়েছে, কারোর হয়তো হিংসাও নেই অহংকারও নেই তবে দুনিয়ার প্রতি লোভ খুব জি, কারোর হয়তো হিংসা অহংকার লোভ নেই তবে জেদ খুব। বাবু এরকম ভিন্ন ভিন্ন রোগের রোগী আমরা আছি না নাই? যার যে রোগটা আছে ওই রোগটা সারিয়ে উঠতে হবে বাবা জি, সারিয়ে উঠতে হবে। আর আল্লাহ শুকর যার কোনো রোগ নেই ওইটাকে আমৃত্যু ধরে রাখতে পারলে তবেই তো কিয়ামতের দিনে উপকার পাওয়া যাবে। যেহেতু আল্লাহ বলেছেন লা ইয়ানফা, কোনো উপকার হবে না, কোনো উপকারে আসবে না তোমার যোগ্য বেটা তোমার অর্থ উপকারে তোমার আসবে যদি তুমি একটা নির্মল স্বচ্ছ নিরোগ অহংকার মুক্ত হিংসা মুক্ত জেদ মুক্ত এবং লোভ মুক্ত একটা অন্তর নিয়ে মরতে পারো। কি গো ঠিক করে বলেন না, এই লোভের বশবর্তী হয়ে মানুষ নীতি হারা হয় না হয় না, একদম অ্যাভেলেবেল একদম অ্যাভেলেবেল। যেমন সাধারণ সমাজে তেমন হুজুর পীর মাওলানা এরকম সমাজে নীতির বালাই নেই জি ভাই, জীবনের এক মুহূর্তের স্বার্থে দেখা যায় পুরো জীবনের নীতি পাল্টে দিলাম। এ আছে না নাই প্রিয় ভাই আমার, এই নীতি বিসর্জন ইসলামের কাছে অত্যন্ত ঘৃণ্য অপরাধ ভাই, সত্যান্বেষী হওয়া, নীতি বিসর্জন দেওয়া এবং
আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করা, মানুষের শুকরিয়া আদায় না করা, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। জি, পরবর্তী বক্তা হযরত মাওলানা আলহাজ হাফেজ ইসমাইল সাহেব, তিনি আপনাদের কাছে এসেছেন, তার উদ্যত কণ্ঠের আলোচনা আপনাদের কাছে রাখবেন। যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, ভাই জামিয়া রিসালে সব আগামী পরশু থেকে সম্মঙ্গল বুধ। জি, আমার হয়তো এদিকে আসা হয়নি, কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে আপনাদের কানে আওয়াজ আছে, এত মানুষকে পেয়েছি, আমি তার রাখাল হিসাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগে যেদিন যার সুযোগ হয় জামিয়া রিসালে সবে সকলকে দাওয়াত, আল্লাহর রাস্তে আসুন। গত বছরে এসেছিলাম এই সভাটা, মনে হয় এই ডেটের কয়েকদিন আগে ছিল যতটুকু আমার মনে হচ্ছে। এখানে আমাদের হাফিজ সাহেব বা কোনো কোনো ছেলে, আমার এক একজন ভাইয়েরা কিছু বিল কুপন নিয়েছিলেন, আমার ভালো মনে আছে। জি, এবারে যদিও গায়ের কাছে এসেছে, তবুও বললো আমার গাড়িতে এখনো বিল কুপন রয়েছে, আজকে থেকেও এখনো সহজে যদি কেউ তিন তারিখে যায় তাও চার দিন সময় পাবে, তিন দু তারিখে গেলেও তিন দিন সময় পাবেন। যদি কারো মনে হয় এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠানটিতে, আমি খেদমত আগেও করেছি, এবারে সুযোগ হয়নি বিল নেওয়ার, আজকে যখন হুজুর এসেছেন একটা বিল নিয়ে যতটুকু পারি, আমার দ্বারা যদি ২০০ টাকাও ওঠে তাও তো একটা খরচে একটা খেদমত থাকবে, পারলে একটু নেন। আমার লেখা বই ভাইরাস ও প্রতিকার, মহামারী কেন হয়, মহামারীর কারণ কি, মহামারী থেকে বাঁচার উপায় কি, মহামারীর সময় রসুল কোন দোয়া পড়তে শিখিয়েছেন, এবং যদি কেউ মহামারীতে মারা যায় ওই লোকটা ঈমান থাকলে শহীদের মর্যাদা পায়। এই সব কথাগুলি প্রমাণ সহ বইটাতে লেখা আছে। ভাই, ডেঙ্গু গেছে, করোনা গেছে, চলছে, আবার অমিক্রন, অমিক্রন টু, বিশ্বাস করুন মানুষ, আমরা যদি পাপ থেকে তওবা না করতে পারি তাহলে যতদিন যাবে নিত্য নতুন প্রকৃতির আর নিত্য নতুন নামের গজবের মহামারী আজাব মানুষের উপরে আসবে। তাই ইমানদার মুসলমানদেরকে মহামারী সম্পর্কে কিছু সজাগ সচেতন শিক্ষা নেওয়ার জন্য বইটা লেখা। জি, আল্লাহর রাস্তায় পারলে এক বই কি একটা কুপন বিল কিছু একটা নিন, আর যারা এমনি দান ধন করেন কেউ যেও করবেন, আল্লাহ আমাদের সকলকে জীবনটুকু অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে থাকার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা দোকান চালাচ্ছে।